কামিনীর কালদণ্ডই তার মানে ওই বন্দিশালা খোলার চাবি। অগ্নি, অগ্নি, অগ্নি! কিন্তু মহারাজ আপনি অগ্নি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। এই যন্ত্রণা তোমাকে বেশি দিন সহ্য করতে হবে না অগ্নি। না মহারাজ, আপনি আমার জন্য আপনার জীবন এভাবে বিপন্ন করবেন না। কামিনী যদি জানতে পারে তাহলে আপনাকে শেষ করে দেবে। আমি আমার যা হয় হোক, কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয় সেটা তো আমার মেয়েরও ক্ষতি। কোনো বাবা মা কি চায় তার তার সন্তানরা কষ্ট পাক? যা হয় হোক, কামিনীর কাছ থেকে ওই কালদণ্ড আমি নিয়ে আসবই, আর তোমাকে এখান থেকে আমি উদ্ধার করব। আর কারো সর্বনাশ আমি তোমায় করতে দেব না কামিনী। এত বড় ভুল তোমরা করো না। চিরবিদায় রোহিণী, চিরবিদায়। কিন্তু তোর জন্য সত্যিই কষ্ট হয় যে শেষ সময়ে তুই নিজের লোকেদের কাউকেই কাছে পেলি না। কিন্তু আমার শুভেচ্ছা তোর সাথেই রয়েছে। বিদায় রোহিণী, বিদায়। মোহিনী, না, এই মিরার ভেঙে পড়ে আমার মৃত্যু অনিবার্য। আমাকে তো বাঁচতেই হবে, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, অগ্নির জন্য। কি কি করব আমি, কি করব এবার? আমি তো দাঁড়াতেই পারছি না। কেন যে মোহিনীকে বিশ্বাস করতে গেলাম কে জানে, বারবার ও আমাকে বিপদে ফেলে। এবার এবার কি করব আমি? কি জাদু দেখাবে এই পাতা? আমার হাত থেকে আর কতবার পালাবি রোহিণী? এই মিনারে চাপা পড়েই তোর মৃত্যু অনিবার্য। সত্যি তোমার বুদ্ধি আর সাহসের কোনো তুলনাই হয় না। তুমি অসাধারণ, তোমার সেবা করেও আনন্দ। ভেবেছিলে মোহিনী, রোহিণী শেষ? রাজি হওয়ার নয় রাজকুমারী? তুমি কিচ্ছু চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করছি। আর নয়, তোমাদের আর আমি জিততে দেব না। কি করবে তুমি? আমাদের সাথে লড়ে জিতবে ভেবেছো? আমরা দুজন আর তুমি একা, আমাদের কাছে অনেক শক্তি, আমাদের সাথে লড়ে জিততে পারবে না। তুমি খালি হাতে লড়ে জিতবে ভেবেছো? দেখি তোর কত ক্ষমতা, আর ওই পাতাই বা তোকে কতক্ষণ রক্ষা করতে পারে। মোহিনী বারবার রোহিণীর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। না না, এভাবে চলতে পারে না। মেয়েটার
মেয়েটার সাহায্যের দরকার। প্রণাম বুড়িমা, বলুন আমাদের জন্য কি আদেশ? হে কি, তোমরা কেন? কাল নাগিনী কোথায়? তিনি এখন ব্যস্ত আছেন, তাই আসতে পারবেন না, তাই আমরা এসেছি। বলুন কি করতে হবে? যেখানে যাবার সেখানে পৌঁছে যাবে তোমরা। একটা কাজও তো তারা ঠিক করে হয় না। ওকে আঘাত দেওয়া করে এই পাতায় আঘাত কর, আর তারপরও মাটিতে পড়বে। আমি পালাতে শিখিনি, তাহলে এবার মর। ওখানে লুকিয়ে লুকিয়ে আমার উপরে নজরদারি না করে সামনে এসো তো বাছা। এত লুকোচুরি আমার ভালো লাগে না। না মানে তা নয়, আমরা দেখছিলাম তোমার কিছু লাগবে কিনা, তাই আর কি। এদিকে এসো দেখি। আমি জানি তোমাদের বন্ধুর জন্য তোমরা খুব উদ্বিগ্ন, তাকে সাহায্য করতে চাও। হ্যাঁ বুড়িমা, বলো না রোহিণী এখন কোথায়? সেই চিন্তায় আমার রাতের ঘুম চলে গেছে। আমারও তো বন্ধুর জন্য খুব মন খারাপ বুড়িমা। এত ব্যস্ত হয়ো না, সময় এলে সে সুযোগ নিশ্চয়ই পাবে। কিন্তু তার আগে জয়নাক, আর একজনকে সাহায্য করতে তোমাকে এক্ষুনি যেতে হবে। বন্ধু ছাড়া কার আবার সাহায্য দরকার বুড়িমা? কোথায় গেল কি জানি বাবা, বুড়িমা কি আর সবাইকে অদৃশ্য করে দেবে নাকি? আমার তো ভয় করছে। কি বাঘুরাম, মুখে কথা নেই কেন?
না মানে আসলে ভয়ে মুখে ভাষা কেউ তো কোথা দাঁড়িয়ে আছে বন্ধুর পথে এবার যাবে জয়নাক শেথা মুক্তির দূত হয়ে এতদিন যা হয়নি সেটা এবার যাবে ঘটে ভাষার বেড়া থাকবে না বাঁধন যাবে টুটে বুঝবে তারা দুয়ের ভাষা জ্বলবে মনের আলো হাত বাড়ালেই বন্ধু আজি ঘুজবে যত কালো ঘুজবে যত কালো হিয়ালি ঠেলায় মাথা মাল একেবারে গুলিয়ে গেল রাজমাতা আপনার জন্য শরবত এনেছি অনেক পরিকল্পনা করতে হবে আমাকে এবার অনেক পরিকল্পনা কি ব্যাপার কি ব্যাপার মাথাটা এমন ঝিমঝিম করছে কেন সবকিছু চোখের সামনে ভাবে জাপস হয়ে যাচ্ছে কেন মাথাটা আপনি যা বলেছিলেন তাই করেছি আর কোনোদিন তুমি এখানে ফিরে আসবে না যাও এখান থেকে যাও পৃথিবীর সব থেকে বড় বেদিনীর স্বামী আমি চোৎসনা বেদিনী তাই তোমার মতো নাগিনীকে কিছুক্ষণের জন্য কাবু করতে পারবো না তা কি হয় চোৎসনা তোমার বিদ্যা আজ আমারও কাজে লাগলো এবার তুমি কিছুক্ষণের জন্য অচৈতন্য থাকো এই কালদণ্ড দিয়ে আমি আমার কাজ সারব এরা আবার কারা কোথা থেকে এলো এরা মোহিনী তোমরা দুজন আমরা চারজন এবার ভেবে দেখো যুদ্ধ করবে কিনা নাকি আমার প্রস্তাবে রাজি হবে তোমার সঙ্গে এটাই হওয়া উচিত ছিল
অহংকারী মেয়ে, সারাক্ষণ শুধু কুটিলতা জটিলতা, লজ্জা করে না তোমার? এই সোনার কাটা এতক্ষণ তোমার মাথায় ছিল, তাও তুমি বলনি আমার। সোনার কাটা কিন্তু এখন আমার হাতে, তার মানে প্রথম মণিটা আমি পেয়ে যাব। কি বলো মোহিনী, আমি জিতে গেলাম তো? না, কখনো না। একবার ছেড়ে দিয়ে দেখ, সামনাসামনি লড়ে দেখ কে জেতে। না না না, আমি আর তোমার কথায় ভুলছি না। আগে মণি, তারপর বাকি সব কথা। মহারাজ, আপনি এখানে কি করে এলেন? কামিনী জানতে পারলে আপনার বিপদ হবে, কেন ভুল করছেন আপনি? অগ্নি, আমার কথা তুমি ভেবো না, পালাও এখান থেকে, আমার মেয়ের কাছে যাও, ওর তোমাকে খুব প্রয়োজন, আমার কথা ভাবতে হবে না, দেরি করো না, যাও। অগ্নি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কামিনীকে খুব বেশিক্ষণ অচেতন করে রাখা যাবে না, আমি তোমাকে পথ দেখাবো। আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানি। অগ্নি, এখন কথা বলার সময় নয়, এখন হচ্ছে আমাদের কাজ করে দেখানোর সময়, তোমরাই তো আমাদের ভরসা, আমাকে প্রাসাদে ফিরতে হবে, যাও। হ্যাঁ মহারাজ। অগ্নি। হ্যাঁ মহারাজ। সাবধানে থেকো। আমি আসছি রাজকন্যা, একটু অপেক্ষা করো। মহারাজ, কিছু বলবেন? এই, তুই আমাদের বন্দী না, কারাগার থেকে পালাচ্ছিস? এবার কি হবে?
প্রথম মনি আমার হাতে এসে গেছে মা, আমি পেয়ে গেছি। রাজকুমার, কুমার কোথায় তুমি? রাজমাতা, রাজমাতা তুমি তুমি কেন আমার ডাক শুনতে পাচ্ছ না? রাজকুমার, রাজকুমারি, আপনি রাজকুমার কোথায় তুমি? রাজকুমার, তুমি ফিরে এসেছো, ফিরে এসেছো তুমি। তোমার জন্য খুব কষ্ট ছিল রাজকন্যা। কি হচ্ছে এসব? আমি তো এমন জিনিস আগে কখনো দেখিনি। রাজকন্যা, তুমি ঠিক আছো তো রাজকন্যা? এ আমি কি দেখছি কুমার? তুমি একজন পূর্ণ যুবকে পরিণত হয়েছো। অবাক হয় না রোহিণী, কুমার এই রাজ্যের রাজা আর আমি রানী। এক ভয়ানক জাদু বলে আমি নিদ্রা রাক্ষসে হয়ে উঠি আর সবাই ঘুমিয়ে পড়ে। কুমার হয়ে যায় ছোট ও সবকিছু জানা সত্ত্বেও কাউকে কিছু বলার উপায় ছিল না। তোমার প্রবেশের পরে ঘুমন্তপুরীতে যখন সবাই পাশ ফিরে শোয়ে, আমি বুঝতে পারি তুমিই পারবে, তুমিই পারবে সবাইকে রক্ষা করতে। তুমি সবার থেকে আলাদা। আর তাই কুমার সারাক্ষণ তোমার সঙ্গে ছিল, তোমাকে পথ দেখাবার ভার তুলে নিয়েছে। তাহলে এটাই হলো আসল ঘটনা? নিদ্রামণি আজ থেকে তোমার হলো। ওই মণি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে, ওটাকে যত্নে রেখো। নিদ্রামণি জেগেছে, এবার সবার জাগার সময় হয়ে গেছে। ধন্যবাদ গো আমাদের বন্ধু, তুমি এই নিন্দাপুরীর সকলের ঘুম ভাঙিয়েছো, তোমায় অনেক অনেক ধন্যবাদ। বন্ধুও বলছো আবার ধন্যবাদও দিচ্ছো, এটা কিন্তু একদম ঠিক না। তুমি খুব সুন্দর, তোমার মন খুব ভালো। এর কি ব্যবস্থা করব? এর ব্যবস্থা এবার আমি করব। না, যা করার আমি করব। তোমরা ওকে কেউ কিচ্ছু করবে না, ও একা আর আমরা অনেকজন, তাই এই কাজটা হয়ে যাবে ন্যায় বিরোধী। ওর শাস্তি হবে আমার হাতে, আমি ওকে ওর যোগ্য জবাব দেব। তোমাদের অসংখ্য ধন্যবাদ সঠিক সময়ে এসে আমাকে সাহায্য করার জন্য। বিদায় রোহিণী। বিদায়। বিরাট বড় ভুল করে ফেললি রোহিণী, তোকে মেরে কিভাবে এবার আমি ওই মণি কেড়ে নিই তুই শুধু দেখ। আর তারপর তারপর তোর মাথা আমি পায়ের নিচে দলিত করব। মোহিনীকে পরাজিত করে ওর অহংকার ভেঙে দিতে হবে, যাতে পরের মণিগুলো খুঁজতে ও বাধা হয়ে না দাঁড়াতে।